আসসালামু আলাইকুম। আমাদের গতকালকের ভিডিওতে এক দর্শক ভাই, খুব সম্ভবত ওনার নাম সজীব সাহা, জিজ্ঞেস করেছেন যে 44 বছর বয়সে ভালো চাকরি ছেড়ে ক্যানাডায় আসা ঠিক হবে কিনা। এরকম প্রশ্ন অনেক যারা ক্যানাডা থেকে ইউটিউবিং করেন তাদের কাছে এটা একটা কমন প্রশ্ন আমি ধারণা করি, এবং যারা এই প্রশ্নটি করেন যৌক্তিকভাবে তারা জানতে চান, যারা ক্যানাডার ভেতরে অবস্থান করছেন, বিভিন্ন পেশার সাথে যুক্ত আছেন, তারা ব্যাপারটাকে কিভাবে দেখেন, কিংবা ওখানকার চিত্র কি, সুযোগ সম্ভাবনা তাদের চোখ দিয়ে দেখতে চান। এক নম্বর কথা হচ্ছে যে এই প্রশ্নটির কখনো কারোর কাছে ইয়েস নো দি অ্যান্সার খুঁজবেন না। আপনি যখন এই প্রশ্নটি কাউকে করবেন তখন পাশাপাশি এটিও জুড়ে দেবেন যে এই বিষয়ে আপনার মতামত কি, আপনার বিশ্লেষণ কি, এই বিশ্লেষণটি আপনি শুনতে চাইবেন। এবং পাঁচজন দশজনের কাছ থেকে যারা সত্যিকারে এখানে সলিড একটা ভালো প্রফেশন নিয়ে আছেন, কেমন করছেন, যারা ইমিগ্রেশন ভিসা দিয়ে ইমিগ্রেশনে কোনো একটা প্রোগ্রাম দিয়ে এসছেন, কিংবা স্টাডি পারমিট দিয়ে এসে আস্তে ধীরে পিআর হয়ে সিটিজেন হয়েছেন, ওনাদের কাছ থেকে যদি আপনি এরকম কয়েকজনের কাছ থেকে শোনেন তাহলে আপনি একটা প্রভিন্স ভেদেও একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এটার একটা অ্যানালিটিক্যাল ডিসকাশন শুনতে পাবেন। আমি আমার বিশ্লেষণটুকু বলি, সেটি হচ্ছে যে আপনি পৃথিবীর উন্নত বিশ্বের কোনো একটি দেশে যদি মাইগ্রেট করে যেতে চান আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে আপনি মেইন স্ট্রিমে জব করতে গেলে আপনার যখন পেশাগত জীবনটা আপনি তৈরি করবেন, সেটাই হচ্ছে আমাদের মূল কথা মাইগ্রেন্টদের, পেশাগত জীবনটা আপনি কত সুন্দরভাবে এখানে তৈরি করতে পারেন। তো এই ফার্স্ট ওয়ার্ল্ডে, এই উন্নত বিশ্বের দেশগুলোতে পেশাগত জীবন তৈরি করার জন্য যে পেশাগত দক্ষতা, পাশাপাশি যে ইংরেজি ভাষার দক্ষতা, এটি যদি ইংরেজির দেশ হয়, ক্যানাডা অফকোর্স আপনারা জানেন ইংলিশ নেটিভ, ইংলিশ স্পিকিং কান্ট্রি। থার্ড হচ্ছে আপনার টোটাল কমিউনিকেশন স্কিলসটা, মানুষের সাথে মিশে যাবার, পৃথিবীর হয়তো 10-20 দেশের ইমিগ্রেন্টদের সাথে আপনাকে উঠা বসা করতে হবে, কাজকাম করতে হবে, সেটা আপনি কোনো একটা জব করুন আর বিজনেস করুন, আপনাকে এখানে মানে শত রকম কালচারের মানুষের সাথে, শত রকম দেশ থেকে আসা মানুষের সাথে কিন্তু মিশতে হবে, কাজ করতে হবে। আপনি যদি এই দক্ষতাটা নিয়ে এই ভেতরে এই ফিলিংটা পান যে ইয়েস, আমি এখন বাংলাদেশ সহ পৃথিবীর যে দেশে আছি সেই দেশ থেকে পৃথিবীর উন্নত বিশ্বের যে কোনো একটি দেশে গিয়ে আমি রেডিলি আমার স্কিলসটা, ট্রান্সফারেবল স্কিলস, আমি এই স্কিলসটাকে কাজে লাগিয়ে আমার হার্ড স্কিলস মানে প্রফেশনাল স্কিলসটা কাজে লাগিয়ে, এবং আমার সফট স্কিলস যেমনটা আমি বলছিলাম, আমার কমিউনিকেশন স্কিলস, আমার ইংলিশ স্কিলস, আমার প্রফেশনাল এটিকেট ম্যানার্স, এই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে আমি অবশ্য অবশ্যই আমার জায়গা আমি করে নিতে পারবো, এটা আমি জানি, আমি এটা উপলব্ধি করি। তাহলে এটা হতে পারে একটি অ্যাঙ্গেল। পাশাপাশি হচ্ছে যে দেশে আসতে চান, এগেইন আমরা ক্যানাডাকে ফোকাসে রেখে কথা বলছি, সেই দেশের কোন প্রভিন্সে আসবেন, সেইখানে আপনি যে জাতীয় কাজে আসতে চান সেই জাতীয় কাজের সুযোগ সম্ভাবনা, চাকরি বাকরি কেমন, আপনি যদি বিজনেস করার জন্য আসতে চান, আমি সবসময় বলি যে ক্যানাডায় সব থেকে বেশি সুযোগ সম্ভাবনা হচ্ছে অন্টারপ্রেনারশিপের, ব্যবসার মধ্যে, কিন্তু তারপরে সবাই তো আর বিজনেস করতে আসবেন না, কিন্তু আপনি যে পেশাতেই আসুন, যেটাই এখানে করুন, সেটার সুযোগ সম্ভাবনাটার খোঁজখবর নেবেন। খোঁজখবর নিয়ে যদি দেখেন যে এটার যথেষ্ট পরিমাণ ভালো সুযোগ সম্ভাবনা আছে এবং আপনার মধ্যে আমি যা বললাম সেই জিনিসগুলোর সমাহার আছে, তাহলে অবশ্যই আপনি এসে এখানে ভালো করবেন, অবশ্যই, আমি আবারও বলছি। এবং সেটার জন্য বয়স কখনোই ম্যাটার করবে না, ক্যানাডায় এইজ ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ ইউর পটেনশিয়ালিটি, ইউর এক্সপার্টাইজ, কোর কম্পিটেন্সি, সেটা আপনাকে সাকসেসফুলি চিনতে পারতে হবে যে দিস ইজ মাই কোর কম্পিটেন্সি, এইটাকে আমি সেল করে আমি আমার ফুটিংসটা দাঁড়া করাবো, সেটা আমি বাংলাদেশে দাঁড়া করাই, পৃথিবীর অন্য দেশে দাঁড়া করে। তো সুতরাং ওই জায়গাটাকে যখন আপনি, এই সেলেবল স্কিলসটাকে যখন আপনি সাকসেসফুলি সেল করার জন্য আপনি রেডি থাকবেন, আপনি যা ভাবতে পারেন তার থেকে অনেক ভালো করবেন আপনি উন্নত বিশ্বের যে কোনো দেশে গেলে পরে। কিন্তু আপনার ওই দমটা থাকতে হবে, ওই শ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে যে আমি এসে কষ্ট করে মানে এই মেইন স্ট্রিমে এইখানে আমার জায়গা শক্ত করার জন্য যা পরিশ্রম করতে হয়, যত রকম পরিশ্রম করতে হয়, সার্টিফিকেশন নিতে হয়, আমি সব করব, নেব, 5 বছর পরে আমি আমাকে একটা ভালো জায়গায় দেখতে চাই, এইটা মোটামুটি নিশ্চিত ইনশাল্লাহ। তারপরে আমি বলছি না ফেলিওরের কেস নাই ইমিগ্রেন্টদের মধ্যে, আছে, কিন্তু আমরা কখনোই এক্সেপশনকে দিয়ে এক্সাম্পলকে আমরা কখনো যাচাই করব না। মনে রাখবেন বাংলাদেশ থেকে যারা ইমিগ্রেন্ট হিসেবে আসে তাদের ম্যাক্সিমাম এখানে অসম্ভব ভালো করে, আপনি অবশ্যই ভালো করবেন, সেটা ক্যানাডায় আসুন, পৃথিবীর অন্য একটি উন্নত দেশের যে কোনো একটি দেশে যান, সেই দেশে আপনার জন্য সুযোগ সম্ভাবনা আছেই, থাকবেই, আপনি ওই সুযোগ সম্ভাবনার সাথে নিজেকে অ্যালাইন করবেন এবং মূল স্রোতের মধ্যে আপনি কম্পিট করে নিজের জায়গাটা করবেন। দ্যাটস ইট, আশা করি আমার পয়েন্ট অফ ভিউটুকু
এক্সপ্রেস করা গেল। যারা আপনারা চেষ্টা করছেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ আপনাদের এই সমস্ত শ্রম চেষ্টাকে দয়া করে কবুল করে নিন। ভালো থাকবেন।